ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কই মাছের একটা রেসিপি। তো কই মাছের রেসিপিটা করার আগে আমি কই মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। চলুন লবণ আর হলুদটা মাখিয়ে নিই। কই মাছটা আমি কোনো গুঁড়ো মশলা দিয়ে করব না, এখানে বেটে নেব মশলাগুলো। গোটা জিরে আর ধনে বেটে নিচ্ছি। এখানে কই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কই মাছে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তেজপাতাটা নিয়েছি ফোড়নের জন্য, আর গোটা জিরে দেব। এখানে আলু নিয়েছি তিনটে, চার পিস করে লম্বা লম্বা নিয়েছি, একটা টমেটো, আর এখানে মশলাগুলো বেটে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এটা কাঁচা লঙ্কা বাটা, আর এটা ধনে আর জিরে, দেখেছেন ওটা বাটছিলাম তখন, তো এই ধনে জিরে বাটা নিয়েছি। কড়া গরম করে তেল দিয়ে দিচ্ছি আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব বলে। চলুন মাছগুলো ভেজে নিই। এখানে ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু হালকাভাবে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলুগুলো। প্রথমে আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব বাটা মশলাগুলো। বাটা মশলাগুলোর মধ্যে আগেই বলে দিয়েছি কী কী আছে, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরে বাটা। একটু মশলাটা ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে প্লেটটা ধুয়ে একটু জল দেব, যাতে মশলাটা কষাতে সুবিধে হয়। তো জল দিয়ে দিচ্ছি প্লেটটা ধুয়ে। তো মশলাটা আর আলুটা ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব একটু চিনি। এটা যে যার অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম একটু তরকারির কালার হওয়ার জন্য। তো এবার ভালো করে মশলাটা কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে। তো মশলাটা কষিয়ে নিই। তো বন্ধুরা, মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার আমি মশলাটা ভালো করে আরেকটু কষিয়ে নেব মাছের সাথে। তো মাছের সাথে আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা হচ্ছে কই মাছের ঝোল। তো জল দিয়ে দিচ্ছি আমি, এখানে দেড় মগ পরিমাণ জল দিয়েছি। এবার মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দেব, যাতে মাছগুলো ওপরে ভেসে না থাকে। দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ফোটাবো।
তো ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি আবার একটু নেড়ে দেব মাছটা, নেড়ে দিয়ে উল্টিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো আবার খুলে এবার একটু ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে আমি এটা ভালো করে মশলাটা ঝোলের মধ্যে মিশিয়ে দেব। তো তৈরি হয়ে গেছে আমার কই মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো, কেমন হলো কমেন্ট করে বলতে ভুলবেন না। আর প্রত্যেকবারের মতনই অনুরোধ রইল লাইক, শেয়ার, কমেন্টের আর সাবস্ক্রাইব করতে। তো থ্যাংকস ফর ওয়াচিং।